হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল। আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, কিন্তু যাচ্ছি কোনো স্পেশাল ওকেশনে, সেটা হচ্ছে আমার বার্থডে ট্রিপ। তো কালকে আমার বার্থডে গিয়েছে, আমি কালকে যাব ভেবেছিলাম, কিন্তু আজকে যাচ্ছি। কালকে আমার একটা দাওয়াত ছিল, তাই মানে আমার বাসায় আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছিলাম তাই। আর ওটার ভিডিওটা বা ব্লগটা আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি ট্রেন দিয়ে চলে এসেছি। তো যে জায়গায় এসেছি, এই জায়গার মধ্যে আজকের দিনে তেমন একটা ঠান্ডা ছিল না, 6 ডিগ্রির মতন ছিল। আর এটা একদমই ঠান্ডা না, বলতে গেলে নর্মাল রেট তুলনায়। তবুও আমি প্রপার জ্যাকেট পরে নিয়েছিলাম, যাতে কোনো প্রকার ঠান্ডা না লাগে। ফিরিন্স থেকে ট্রেনে একটা সিটিতে এসেছি, আমি উপরে নামটা দিয়ে দিব। এরপর বাসে করে মেন যে জায়গাটা সেখানে যাব। আর জায়গায় যাওয়ার আগে রাস্তাটা দেখি তো আমি মুগ্ধ। আপনাদেরকে আমি কিভাবে দেখাবো, হয়তো বা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, আমি কিন্তু অনেক উপরে বাস জার্নি করছি। আমি একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। আজকে আমার বার্থডে শেষ হয়ে গিয়েছে, ডিসেম্বর 14 তারিখ, আজকে 13 তারিখ আমার বার্থডে চলে গিয়েছে। বার্থডে 3 ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছিলাম। আমি অনেক রান্না বান্না করেছি নিজে একা একা, তার একটা ভিডিও আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন আমি কি কি রান্না করলাম, কিভাবে গোছালাম সবকিছু। যাই হোক, জার্নিতে চলে আসি। আমি যে জায়গায় যাচ্ছি সেখানে হলো বরফ পড়ে, মানে আমি যে সিটিটাতে থাকি এখানে অনেক ঠান্ডা কিন্তু বরফ পড়ে না। আর আমি যেখানে যাচ্ছি সেখানে অনেক স্নো পড়ে। আর আমি অনেক উঁচায় যাচ্ছি, মানে পাহাড়ের উপরে। আমার বাসটাই উপরে যেতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগছে। আর আমি যে অন্য সিটিতে এসেছি, আমি ট্রেনের মাধ্যমে এসেছি, ট্রেন দিয়ে আসতে আমার প্রায় 45 মিনিটের মতন সময় লেগেছে। ফ্লোরেন্স থেকে আমি এই জায়গাটাতে এসেছি। ফ্লোরেন্স বা ফ্লোরেন্স থেকে এই জায়গার টিকিট প্রাইস ছিল 8 টাকা বা 8 ইউরো করে। 8 ইউরো মানে বাংলাদেশে 800 টাকা। সো আমি মনে করি অনেকই কম। বাংলাদেশের এক্সপেন্স আর এখানকার এক্সপেন্স কিন্তু সেম না, এখানে কিন্তু সব কিছু অনেক বেশি কস্টলি, তো সেই হিসাবে অনেকই কম ছিল। আর এই বাসের প্রাইস ছিল 6 ইউরো করে, মানে 600 টাকার মতো। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমি একটা মোমেন্ট হয়নি যে আমি এনজয় করিনি। ট্রেনের মোমেন্টটাও অনেক জোস ছিল আশেপাশে, আর বাসের মোমেন্টটা আপনাদেরকে কি বলবো। হ্যাঁ, একটা আছে যে বরফ দেখতে যাওয়া, কিন্তু এই পাহাড়ের ভিউটাও যে কত জোস, আমরা যে বলি নীলগিরিতে যাই তার থেকে অনেক উঁচায় এই পাহাড়গুলো। আর কি বলবো, মেঘগুলো একদম নিচে নিচে দেখা যাচ্ছে, আমি আমার ফোন দিয়ে ক্যাপচার করতে পারছিলাম না, আর ক্যামেরা দিয়ে এত শেকি। সো আপনাদেরকে ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। আমি এটার 2টা পার্ট তৈরি করেছি, অর্থাৎ আমার ট্যুরের 2টা পার্ট তৈরি করেছি। এটা হলো প্রথম পার্ট, আর দ্বিতীয় পার্টটাও এটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আই বাটনেও দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। এটা একটা ওয়ান ওয়ে রোড ছিল, আর দেখতে পুরো একটা হলিউড মুভির মতন ছিল, আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না, আপনারা দেখে বুঝে নেবেন। একটা সত্যি কথা বলি, ফোনে যতটুকু দেখা যাচ্ছে তার থেকে অনেক হাজার গুণ বেশি সুন্দর সামনে থেকে। আপনারা যদি মানে কাছে থেকে না দেখেন আমার ফিলটা বুঝতে পারবেন না। আর চোখের যে শান্তিটা, সেটা অরিজিনালি দেখে সেটা কিন্তু ক্যামেরার মাধ্যমে বোঝা যায় না। ক্যামেরাতে এডিট করে হয়তোবা কাছাকাছি আনা যাবে, কিন্তু সামনে থেকে যে শান্তিটা আসলে হয়তো বা আপনাদেরকে আমি দিতে পারবো না। এই তো স্নো শুরু হয়ে গিয়েছে, আমি তো এখানে স্নো দেখি খুশি হয়ে গিয়েছি। আমার মনে হচ্ছিল কখন আমি নামবো আর এই স্নোগুলো ধরবো। ওই যে ওখানে পাহাড়টা দেখছেন, আমি কিন্তু ওখানেই যাব, ওইটা কিন্তু এখানে না, আরও মিনিমাম 2 ঘন্টার মতন সময় লাগবে ওখানে যেতে।
তো বুঝতে পারছেন কতটা উপরে যাচ্ছি, যত উপরে যাচ্ছি স্নো গুলো বাড়ছে। আপনার আশপাশ খেয়াল করলে দেখবেন আমরা যে মুভিগুলোতে দেখে থাকি যে ফরেস্টের মাঝখানে বাড়িগুলো থাকে, একদম তেমনই। আমি যতক্ষণ যাচ্ছি মনে হচ্ছিল যে আমি কোনো মুভি দেখতে দেখতে যাচ্ছি। আমার একদমই মনে হচ্ছিল না যে একটা বোরিং সময় কাটছে। কিন্তু একটা জিনিস বলবো, অনেক বেশি রিক্সি বা অনেক কঠিন একটা রাস্তা, একদম পারফেক্ট ড্রাইভার না হলে বা মানে ভালো গাড়ি চালাতে পারে অনেক রিক্সি রোডে ছাড়া। এই ভিডিওটা তো শুধু একটা ট্রেলার ছিল, রিয়েল ভিডিও তো এখনো বাকি আছে। আশা করি আপনারা রিয়েল ভিডিওটা দেখবেন আর আপনাদের অনেক ভালো লাগবে। ছোট্ট কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন।